আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু হৃদয়ে দাও তোমার নূর এই তো চাওয়ান মনে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে জান্নাতে যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে বলেন আমিন গুনাহ মাফের মাস আমাদের সামনে চলে এসেছে এই মাস্টার সম্মান কত এই মাস্টার মর্যাদা কত শুনেন এই মাস্টার কত বেশি সম্মান কত বেশি মর্যাদা শুনেন মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন কুল্লু আমাল ইবনি আদম ইউদাফুল হাসানা আশরু আমসালিহা ইলা সাবঈ মিয়াতি দিফিন নবীজি বলেছেন আদম সন্তান বনি আদম যত আমল করে সব তা সব আমলের পুরস্কার সব আমলের সওয়াব আল্লাহ 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন ইল্লা সিয়াম রোজা ছাড়া কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন আসসাউমুলি রোজা যারা রাখে তারা তো আমার জন্যই রাখে ওয়া আনা আজজিবি আর রোজাদারদের পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে রোজাদারকে দিয়ে থাকি সুবহানাল্লাহ পড়েন কিন্তু বুঝে শুনে পড়েন দেখেন এই হাদিসটা বোঝার চেষ্টা করেন আল্লাহর নবী বলেছেন মানুষ যত নেক আমল করে এই নেক কাজের পুরস্কার আল্লাহ একটা আমলের জন্য এক গুণ সওয়াব দেন না গুনাহ করবেন একটা লেখাও হবে একটা কিন্তু আপনি যখন নেক কাজ করবেন একটা সওয়াব শুরু হবে এক থেকে না 10 থেকে আর আল্লাহ যদি কারো প্রতি দয়া করেন তো 10 থেকে 700 কিংবা তার চাইতে বেশি আল্লাহ সওয়াব বাড়িয়ে দেন সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন ইল্লা সিয়াম রোজা ছাড়া রোজার পুরস্কার রোজার সওয়াব আমি আল্লাহ হিসাব করে দেই না কেন হিসাব করে আল্লাহ দেন না আল্লাহ বলছেন আসসাউমুলি রোজা আমার জন্য কোরআন কিংবা হাদিসের কোথাও এরকম নাই আসসালাতুলি নামাজ আমার জন্য আজ যাকাতুলি যাকাত আমার জন্য অবশ্যই আমরা নামাজ হজ যাকাত সব কার জন্য করি কিন্তু আমরা যতগুলো কাজ করি প্রত্যেকটা কাজে দুইটা উদ্দেশ্য থাকতে পারে একটা হলো হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বান্দা কাজ করছে অথবা মানুষ দেখাবার জন্য কাজ করছে এরকম অনেক মানুষ আছে না সারা বছর নামাজ ওয়াজ নাই তার দেখা যায় এমন এক জাগার মাঝে ফুটছে ইনো যদি হে নমাজ নাও ভাই মানছে কিতা কইলো আর ইতা নমাজি ইলেকশনে যে বাড়ি যায় একবার একজনে আশ্রম নমাজ একবার ফুরিলছে সব মসজিদ কিতা এক টাইমে নামাজ হইনি কিছু জায়গা 10-15 মিনিট হমবেশ থাকে এক প্রার্থী এক জায়গাত নমাজ ফুরিলছে ফুরিয়া 2-3 কিলো সামনে গিয়া দেখা আশ্রম নমাজ এক মসজিদ এবার চলে কর্মী হলার এখন হামাও মসজিদ হামাও শুনে দাও হিদায় কইলা স্যার নমাজ নো ফরিল জন হয় বেশি মাতিস না এখন ইলেকশনের টাইম একবার ফরসিদ দেখি রয়েছে আর একবার ফর এই যে নমাজ হলো এটা আল্লাহ আল্লাহ কি ফললো না মানুষের দেখাইবার লাগে ফললো বহুত টাকা পয়সার মালিক এখন যদি হজ না যায় মানুষের কইবা এ বহুত বড় কিফটা
কত টাকা পয়সা আল্লাহ তারে দুজন হজ করেন না মানুষের সমালোচনা থেকে বাসবাল লাগে বিচারা যদি হজ যায় হোকা চাই তার হজটা হে আল্লাহরে খুশি করার লাগি হল না মানুষের দেখাইবার লাগি হল আর কিছু মানুষ তো আছে তার নাম তার নাম খান হেজরা বাড়াইবার লাগি নাম খান আরো তুরা লম্বা করার লাগি হজ যায় হতা বুঝছেন না ওরে আপনারা হাজি এখান লাগতো আলহাজি খান আবার যে দুইবার তিনবার করেছেন হজ তার নামের আগে আবার ডাবল হাজি ট্রিপল হাজি না লাগলে তারা রাগ করে এক বিচারা একদিন তার নামের আগে হাজি লেখছে খুব রাগ আমি জিকেইলামি বিচারা রাগ করে হয়তো রাগ করবে না তাই হজ একবার করছেন না তিনবার করছেন তাই কি আর হাজি আছেন এখন তো তার আলহাজ হয়ে গেছেন কিতা ইলা আছে নে হজ হইলো একটা ফরজ এক ফরজ আদায় করি আপনার নামের আগে লাগে গেছে হাজি তো ইয়াকুব নগর যে ভাই ফাঁস অক্ত নামাজ ভরে হে তো ডেইলি ফাঁসবার ফাঁসবার নমাজি একবার ফরজ আদায় করার কারণে নাম যদি এক জোড়া লম্বা হয় হাজি তো যে ডেইলি ফাঁসটা ফরজ আদায় করে তো হেও যদি হয় তো আমি আর লম্বা করি নমাজি 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 আব্দুল করিম যে সাই রক্ত ভরে ফজর ভরে না হে হইব আমি সাইবার লাগাই নমাজি 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 আব্দুল সত্তা ঠিক আছে নি কথা জিন জাকাত দাতা হেন হইব তার আমি আর বাদ থাকতাম না আমিও লাগাই দিন রে জাকাত দাতা অমুক ইতা বাংলাদেশ ভারত আর পাকিস্তান আছে আমার এক বিচারে একদিন ওয়াজ কইরা হুজুর আপনি বেশি বুঝবা না আমরা তো হিদেশ গেলে পুলিশও আমরা হয় ইয়াল্লা ইয়া হাজ্জি ইয়াল্লা ইয়া হাজ্জি হ্যাঁ আমরা তো হনু হাজি হইছে তে বাংলাদেশ হইয়া মানুষে হাজি ডাকলে কি তো হইছে কি ঠিক আল কুশ্চেন কিন্তু এটা উত্তর আছে না নাই আছে এটা মনে করো ইয়াকুব নগর মসজিদ গোল্লা সাঙ্গনের এক ভাই একচন্দ মাঝ আর নাই সুজানগর থাকি বর্ণি থাকি একজন আইসেন বা আমি আইসি দরকার এখন এই ই মুসল্লিম নাম জানেন না দরকার ঠান্ডার দিন শীতর দিন হয়ে নাই মসজিদ হামাইছেন এখন মসজিদের মাঝে মুসল্লা বা যায় নামাজ বিছানি নাই আপনি ই গাঁর মানুষ আপনি ই বাই নাম যদি না জানান তে হয় ওলা হইবা বাই সাহ একটু অপেক্ষা করুকা আমি মুসল্লা দিলাম হয় ওলা হইবা আন্না হইবা ও মুসল্লি ও মুসল্লি বেটার নাম কিতা মুসল্লিনী সলাত আদায় করবার লাগি আইছে মুসল্লি মানে নমাজ আদায়কারী নাম জানে না দিক কেউ কর মুসল্লি বাই আমরা মাঝে মাঝে শুক্রবারে উপায় হয়ে নি সম্মানিত মুসল্লি হল এরা নাম কিতা মুসল্লি ইকান সকলের একলগে বুঝাইছে ঠিক আরবিতে হলা আপনি যে হিদেশ গেছেন হিদেশ ফুলিশে আপনার নাম ফারেনি ফারে না আপনি যদি আতারে ফাতারে আটোয় ইবায় যাওয়া যাইতো না লেখাও আছে মামনুউল উকুফ ইখানে উবানি নিষিদ্ধ আপনি উবাই থাকছেন তখন আপনার নাম ফারে না আপনি একলা এক বচন সিঙ্গুলার হাইয়াল্লা ইয়া হাজ্জি ফদ্দল তখন নাম জানা না করি হজ ইয়াল্লা ইয়া হাজ্জি মানে হজ আদায় করতে যে আইছে তারে আরবিতে হয় হাজ্জি নাম জানে না করি জেলা নমাজও আইছে নাম জানে না করি কইছে মুসল্লি ভাই ওলা হজও আইছে করে নাম ধরে না কইছে হাজ্জি আর যখন বহু বচনে কয় তখন কয় হুজ্জাজ কেটা কয় হুজ্জাজ হৌল কোম না লাগাই এত আছে তার নামর আগে এখন আমার হোক আল্লাহ রসুলের জীবনে হজ করছেন না মাতুক আপনারা তে আমরা কেটা কইনি ওয়াজর মাঝে আমার আলহাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোলা কইনি আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু হজ করছেন নি আমরা কইনি আল্লাহ রাসূলের সাহাবী আলহাজ আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন কোন হুজুরে আজ পর্যন্ত দিলে ওয়াজ করছেন নি কোন হুজুরে কইছেন আল্লাহ রাসূলের সাহাবী হাজি ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন কইনি আমরা না কোন সাহাবীর নামের আগে হাজির হইনি ইবাদত লিওয়াজহিল্লাহ শুধুমাত্র খাল লাগে হইব এটার নামের আগে লাগাইবার লাগি না এর লাগি আল্লাহ কোরআন শরীফ হই কইছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্ব
رب العالمين الله أكبر الله বলছেন নিশ্চয়ই বলো নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মন সবকিছু একজনের জন্য নিবেদিত গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে তো বলছিলাম মানুষের সমস্ত ইবাদতের দুইটা উদ্দেশ্য থাকতে পারে হয় আল্লাহকে দেখানোর আল্লাহকে সন্তুষ্টির জন্য অথবা মানুষ দেখানোর জন্য আল্লাহ তাআলা বলছেন ইল্লা সাউম তবে রোজা ছাড়া মানুষের দেখাইবার লাগে আস্তা দিন না খাইয়া থাকবো ইলা কোনো পাগলও আসেনি আমরা যখন রোজা রাখি শুধুমাত্র খারে ডরাইয়া খারে খুশি করার লাগি রাখি লাগে আল্লাহ কই রাস সাউম বলি রোজা একমাত্র বান্দায় আমার লাগি রাখে এর লাগি রোজার পুরস্কার আমি আল্লাহ কিলা দেব ওয়া আনা আজজি বি রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে আমার বান্দারে দান করব সুবহানাল্লাহ আমরা যত ইবাদত করি রোজা ছাড়া সকল ইবাদতের পুরস্কার আল্লাহ ফেরেশতা হলরা দিয়া বান্দারে দিবা বান্দা মন্দিরে দিবা কিন্তু রোজার পুরস্কার আল্লাহ ফেরেশতা দিতা নাই আল্লাহ নিজর হাত দিয়া দিবা সুবহানাল্লাহ আবার অন্য আরেকটা হাদিস আছে আল্লাহ কইরা রোজার পুরস্কার আর কোনটাও নাই রোজার পুরস্কার আমি রোজার পুরস্কার আমি আল্লাহ এরা মনে খুশি নাই তারা কয় জান্নাত লাগবে আল্লাহ লাগতো না ওলা নিকালবা কিচ্ছা একটা মনে হইছে কইতাম নি এক বাদশার কিচ্ছা একটা হুনাই তাহলে বুঝিলি বা সুবহানাল্লাহর আওয়াজও বাড়ি যাবে ওই সময় এক বাদশা বেটাই বিয়া করছে সাইর খান কখান সাইর খান বিয়া করছে একদিন সব বউ হলরে ডাকছে দেখা করে বড় বউ মেজ বউ সেজ বউ ছোট বউ সকলকে খাও তোমরা আমার কাছে হে কিতা চাও বড় বউ কর আপনার এতগুলা প্রাসাদ একটা আমার দিলাও কর যা দিলাইলাম মেজ বউ কর কিছু শোনা দানা আমার আরো দরকার লাগবে যা দিলাইলাম সেজ বউ কর কিছু জায়গা জমি দিলাও কা যা দিলাইলাম ছোট বউ তুমি কিতা বলে আমার কুত্তা লাগতো তো না আমার আপনারে লাগবে কিতা লাগবো তো বাদশা তো অবাক ঘটনা কিতা সব বউ তো কিচ্ছু না কিচ্ছু চাইলো ইগু দিকে হয় খালি আমার লাগবো আর কোনটা লাগতো না বাদশাহ জিকে এলা কিতা হালত তুমি যে কিচ্ছু চাইলাই না তুমি তো টেকা পয়সা সোনা দানা প্রাসাদ অট্টালিকা জায়গা সম্পদ চাইতে ফেরতাই ইটা না যাই আমার চাইছো হবে তখন এই ছোট বউ হইল আমি আপনার এই তিন বউ তিনও বউ বুকা শোকা ইতার লাখান আমিও তো বুকা নাই আমি আপনারে চাইছে ও কারণে আরে আপনারে ভাইলে তো আপনার হকলতাও আমার হইছে রোজার পুরস্কার আমি হইছি আল্লাহ হইরা আমি আল্লাহ সুবহানাল্লাহ অনেকে হইছে না কেন বুঝছ না রে ভাই আল্লাহরে ভাইলে তো আল্লাহর জান্নাতের হকলতা এমনি অটোমেটিক আপনার হই যাব সুবহানাল্লাহ আল্লাহ কইরা রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে আল্লাহরে ভাইলে খুশি না বেজান আল্লাহর জান্নাত যদি হয় এত সুন্দর আর আল্লাহর সৃষ্টি যদি হয় এত সুন্দর সেই আল্লাহ কত সুন্দর এটা আপনার কল্পনারও বাহিরে ঠিক কি না দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আকবার আল্লাহ বলছেন রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে হয়ে যাব সুবহানাল্লাহ বলেন আপনি রমজান মাসের সম্মানের কথা বলছিলাম এই মাসটির সম্মান এত বেশি এই মাসে যখন রব্বুল আলামিন বান্দাকে পুরস্কার দেন বান্দাকে যখন আমলের সওয়াব দেন অন্যান্য মাসের মতো আল্লাহ দেন না এই মাসটিকে সম্মান করে আল্লাহ তাআলা বান্দাকে এত বেশি জাজা দেন আল্লাহর নবী বলেছেন রমজান মাসে যখন আল্লাহর কোন বান্দা একটা ফরজ আদায় করে আল্লাহ তাআলা সওয়াবের বেলায় অন্য মাসের ৭০টি ফরজের সমান সওয়াব তাকে দান করে দেন রমজান মাসে যখন কোন বান্দা একটা নফল আদায় করে অন্য মাসের ফরজের সমান সওয়াব আল্লাহ তাকে দান করে দেন রমজান মাসে যারা উমরা আদায় করে আল্লাহ তাদেরকে কবুল হজের সওয়াব দান করে দেন এজন্য যাদের টাকা পয়সা আছে তাদের উচিত হলো এই মাসে গিয়ে
আল্লাহর ঘর জিয়ারত করে আসা উমরা করে আসা হারামাইন শরীফেইনি কাটিয়ে দেও আসা কারণ অন্যর একটা হাদিস আমার মনে পড়ল নবীজি বলেছেন রমজানের উমরা হলো আমি নবীর সাথে হজ আদায় করার সমান সুবহানাল্লাহ এই মাসের সম্মান এত বেশি মর্যাদা এত বেশি প্রশ্ন হতে পারে কি কারণে এই মাসের এত সম্মান এত মর্যাদা দেখেন মাস্টার সম্মানের কথা বলছিলাম এই মাসে জাহান্নাম বন্ধ জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এই মাস যখন চলে আসে তখন আল্লাহ তাআলা বেহিসাবি ভাবে বান্দাকে আমলের সওয়াব দিতে থাকেন ফরজ হয়ে যায় 70টা ফরজের সমান নফল হয় ফরজের সমান উমরা হয়ে যায় হজের সমান তার কারণ হলো এই মাসটির মধ্যে আল্লাহ কোরআন নাযিল করেছেন আবার এই মাসে আল্লাহ একটা রাত দিয়েছেন যেই রাত হলো 1000 মাসের চাইতে উত্তম সুবহানাল্লাহ পড়বেন না সেই রাতের নাম কি লাইলাতুল আমরার দেশে সবে বড় দাইলে মানুষে খুব ইবাদতের দিকে ঝুঁকে বালা কথা কোনো অসুবিধা নাই কিন্তু সবে বড়তর চাইতে সবে কদরের দাম কম না বেশি হিসাবে হওয়া যায় না হিসাবে মার্কেট দোকান ফাটো রমজান মাসের ফয়লা 20 দিনের চাইতে শেষের 10 দিনের গুরুত্ব কম না বেশি কিন্তু আমরার অবস্থা হলো ফয়লা 20 দিন যতটুকু ইবাদত বন্দেগি করার আমরা করি বাদের 10 দিনের খবরও নাই ব্যবসা বাণিজ্য বেটিং তো মার্কেটিং করার লাগি পাগল হই যাই সব সব মার্কেটিং অতত শেষ 10 দিন হইলো ইবাদতের মূল টাইম আল্লাহর রাসূলের শেষের 10 দিন পরিবারটাকে বিচ্ছিন্ন হইয়া 10 দিন রমজান মাসের প্রথম 20 দিন আল্লাহর রাসূল রাত কিছু সময় হইলো ঘুমাইতা এক দুই ঘন্টা শেষর 10 দিন আল্লাহর রাসূল বালিশও মাথাও লাগাইতা না সারা রাত জাগিয়া আল্লাহরে সাজদা দিতা জিকির আজকার ইবাদত বন্দেগি করতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি কিতা করেন শেষর 10 দিন মার্কেটা মার্কেট হয় সানরাইজ চলো সারা রাত শপিং করি আর দুই দিন আছে চলো দুইটা রাত শপিং কাটাই নাই শেষের 10 রাকুর ভিতরে আছে লাইলাতুন কদর এই কদরের রাত আহ কি দামি রাত কদরের রাত দুনিয়ার কোন নবী রাসূলের উম্মতে আল্লাহই বিশুন না একটা রাত যদি আপনি ইবাদত করতে পারেন 1000 মাসের চাইতে উত্তম মানে কি তা ক্যালকুলেটরে হিসাব করে দেখো কা 1000 মাস সমান হইল 83 বছর 6 মাস আমার দিকে সব এবে কত হইছে না 1000 মাস সমান হইল 83 বছর আজকে আমার সিলেট শেষ মাহফিল আজকে আমার শেষ মাহফিলের লাগি রোজার কথা আপনারা আগে কইয়া জিরাম যাতে আপনারা রোজা মাসও বেখিয়াল না হন সতর্ক করে জিরাম আপনারা আর সামনে কিছু বিষয় হইম নতুন বিষয় সুন্দর বিষয় কাজে লাগব আপনারা ইনশাআল্লাহ 1000 মাস সমান হইল 83 বছর 4 মাস অঙ্কুর মানুষের হায়াত বাড়তি হয়ে গেছে 50-60 বছরও অনেক মানুষ মরি যান আমি জানি না আপনারাও জানেন না আপনারা 80 বছর 83 বছর বাঁচবা কিনা লাইলাতুল কদর তালাশ করতে যাইয়া যদি লাইলাতুল কদর আপনার নসিব হই যায় তাইলে ও রাত তোর ইবাদত 83 বছর 4 মাসের ইবাদতের সমান এই নিয়ামত আছে কোন মাসও জোরে হোক কোন মাসও কত সময় রমজান মাসের সম্মান কুরআন হাদিস থেকে হইছে এখন রমজান মাসে যারা রোজা রাখে রমজান মাসে যারা রোজা রাখে তারার কাছে আল্লাহর সম্মান কেমন তাদের সম্মান আল্লাহর কাছে কেমন সেটা আমরা জেনে নিব ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেছেন রোজাদারদেরকে আল্লাহ এত পছন্দ করে রমজান মাসে যারা রোজা রাখে তাদের সম্মান আল্লাহর কাছে এত বেশি আল্লাহর নবী বলেছেন এই যে রোজাদার যখন রোজা রাখে রোজাদার যখন রোজা রাখে রোজা রাখার কারণে সারা দিন মানুষ না খেয়ে থাকে না খেয়ে থাকার কারণে পেটটা খালি হয়ে যায় টক্সিন নামক এক জাতীয় গ্যাস পেটের ভেতরে সৃষ্টি হয়ে যায় এজন্য দেখবেন রোজা রাখলে জোহরের পরে কিংবা বিকেল বেলা মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয় মানুষের কাছে এই দুর্গন্ধ এটা কষ্টকর হলেও আল্লাহ নবী বলেছেন ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদ ওয়াল্লাযী নাফসি বিয়াদি
ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ লাখুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক রোজা রাখার কারণে রোজাদারের মুখ থেকে যে গন্ধটা বের হয় ওই গন্ধটাও আল্লাহর কাছে এ মিস্কে আম্বরের চাইতে আরো বেশি পবিত্র আপনার মুখের গন্ধটাও আল্লাহর কাছে অনেক প্রিয় অনেক পছন্দনীয় সুবহানাল্লাহ বলেন রোজাদারদের সম্মান এত বেশি কিয়ামতের দিন রব্বুল আলামিন রোজাদারদেরকে এত বেশি মর্যাদা দিবেন জান্নাতে ঢোকার জন্য আলাদা একটা গেট থাকবে ওই গেটটার নাম হচ্ছে রায়্যান সবাই মুখস্থ করেন জান্নাতের ওই গেটটার নাম হলো রায়্যান সবাই জোরে বলেন গেটটার নাম কি আল্লাহর নবী বলেছেন এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস নবীজি বলেছেন ইন্না ফিল জান্নাতি বাবাই ইউকালু লাহু রায়্যান জান্নাতের মধ্যে রায়্যান নামক একটা গেট রয়েছে দরজা রয়েছে ইয়াদখুলু মিনহু সাঈমুনা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন ওই রায়্যান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার বান্দারা প্রবেশ করবে কিয়ামতের দিন আল্লাহ বলবেন আইনা সাঈমুন আল্লাহ বলবেন রোজাদারেরা কোথায় ফায়াকুমুন রোজাদারেরা তখন দাঁড়িয়ে যাবে আল্লাহ বলবেন দুনিয়াতে রমজান মাসে আমাকে খুশি করার জন্য ঈমান আর তাকওয়া দিয়ে যথাযথভাবে রমজানকে কাজে লাগিয়েছো যারা এই রায়্যান নামক গেট দিয়ে আজকে জান্নাতের ভেতরে দাখিল হয়ে যাও তারা বলেন তো রোজাদারের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি যেই মাসের এত সম্মান আর যেই মাসকে কাজে লাগালে এত মর্যাদা এই মাসটা সামনে চলে এসেছে আর আজকে সিলেটে আমার শেষ মাহফিল যুবক তরুণ আমার চাচাজানরা এবং মায়েরা বোনেরা এই রমজান মাসকে কাজে লাগানোর জন্য আপনাদেরকে আজকে আমি কিছু আমলের কথা বলে যাব পারলে নোট করে নিয়ে যান এই আমলগুলো করলে ইনশাআল্লাহ আমাদের এই বছরের রমজান ভালোভাবে কাজে লাগবে বলেন ইনশাআল্লাহ আমার আপনার জীবনে কত রমজান আসলো চলে গেল কিন্তু আমাদের জীবনের কোনো পরিবর্তন হলো না এই রকম যদি হয় তাহলে তো এই রমজান আসার মধ্যে আর যাওয়ার মধ্যে আমাদের জন্য কোনো फायदा কোনো কল্যাণ থাকবে সম্মানিত উপস্থিতি এই যে রমজান মাস এসেছে রমজান মাস এটাকে কাজে লাগাতে হলে আগে থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আগে থেকে আমাদেরকে প্রস্তুতি নেওয়া দরকার আপনাদের বাড়িতে যদি মেহমান আসে আপনাদের বাড়িতে মেহমান আসলে আপনারা এই মেহমান আসার প্রস্তুতিটা যেদিন মেহমান আসবে ওই দিন নেন নাকি আপনারা মেহমান আসার কয়েকদিন আগে থেকে প্রস্তুতি নেন মনে করেন আগামীকাল আপনার বাড়িতে মেহমান আসবেন তো আগামীকাল যদি আপনার বাড়িতে মেহমান আসেন তাহলে দেখে যাবে আজকে বাজার সাজার করি ঘর বাড়ি পরিষ্কার করে ঘরের মধ্যে নতুন ঘরের মধ্যে আপনি নতুন বিছানা বিছাইয়া দেখা যাবে আপনি মেহমানের জন্য প্রস্তুত হয়ে যাবেন কারণ মেহমান আসার আগেই আমরা প্রস্তুতি নিয়ে থাকি এই যে রমজান মাস এটাকে যদি আপনি ভালোভাবে কাজে লাগাতে চান তাহলে রমজান মাস আসার আগেই আপনাকে প্রস্তুতি নিতে হবে তাহলেই আপনি রমজানকে কাজে লাগাইতে পারবেন আর আপনি যদি রমজান মাস আসার আগেই প্রস্তুতি না নেন তো রমজান আসবে চলে যাবে কিন্তু এই রমজান থেকে আপনি কোনোভাবেই উপকৃত হতে পারবেন এজন্য সম্মানিত উপস্থিতি এই রমজানকে কাজে লাগানোর জন্য আমাদেরকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে রমজান আসার আগে কেমন প্রস্তুতি নেবেন কয়েকটা আমলের কথা বলি আচ্ছা যারা ফুটবল খেলায় যে মাঠে ফুটবল খেলবে ফুটবল খেলার আগে টুর্নামেন্ট বা ওই ম্যাচের আগে দেখা যায় তারা ওই মাঠে গিয়ে কয়েকবার প্র্যাকটিস করে যারা ক্রিকেট খেলে ওই মাঠে টুর্নামেন্টের আগে ম্যাচের আগে কয়েকবার গিয়ে তারা ওখানে প্র্যাকটিস করে এই যে কিছুদিন আগে বিশ্বকাপ গেল না যে ভেন্যুতে যে মাঠে যে টিমের খেলা তারা আগে গিয়ে কয়েকবার ওই মাঠে কি করে প্র্যাকটিস করে প্র্যাকটিস করলে মাঠ সম্পর্কে আইডিয়া নেওয়া যায় প্র্যাকটিস করার কারণে অনুশীলন ভালো হলে খেলার দিন ভালো করে পারফরমেন্সও করা যায় কিন্তু যদি প্রস্তুতি না নেয় কয়েকবার যদি আগে গিয়ে রিহার্সাল না করে
তাহলে দেখা যাবে তার এই টুর্নামেন্টে খেলা বা পারফরম্যান্স তার ভালো হবে না এইজন্য রমজান মাস আমাদের সামনে আসছে আমরা যদি রমজান আসার আগে অনুশীলন না করি রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ না করি তাহলে দেখা যাবে এই রমজানকে আমরা ভালোভাবে কাজে লাগাতে পারবো না এইজন্য রমজান আসার আগে আমাদেরকে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে এখন এই প্রস্তুতিটা আপনারা কেমনে নেবেন রমজান আসতে আমাদের দেশে প্রস্তুতি কিলা না হয় হইতাম না ব্যবসায়ী যারা আছে ইতায় প্রস্তুতি নিজন কি দাম বাড়াইলে মরু সমস্যা এটা হইলো ব্যবসায়ী হলো প্রস্তুতি আর আমরা দেশে দেখা যায় রোজা মাস আইলেও সকল তার দাম বাড়ি যায় আপনারা যারা দেশের বাইরে সফর করেন বিশেষ করে আরব দেশগুলা দেখবা রোজা মাস আইলে তারা দাম কমাইলায় আর আমরা দেশে খালি ইতা খসাই হলো দোষ নাই দুই আমরাও আছে কিলা দোষ আমরা রোজা মাস আইবার আগে আমরার ভিতরে তাইশটিকু আছে জ্বালা তাইশ বা তাইশ হামাই যায় আমরাও গিয়া হায় রে হায় বাজার করার লাগি ফাগল হয়ে যায় ওই যে আমরা সবে গিয়া আটটারি বেশি বেশি বাজার করা আরম্ভ করি বাজারও শর্ট মারি দেয় তখন পণ্যর অতিরিক্ত চাহিদা এর লাগি দেখা যায় তারাও সুযোগ বুঝা দাম বাড়ায় তো রমজান মাস এইবার আগে তারার প্রস্তুতি ওটা যে তারা দাম বাড়াইতো হাফরন ব্যবসায়ী হকল তো তারা আরো দুই মাস আট টাকি রেডি সামনে রোজা মাস আর এটা তারার প্রস্তুতি যারা রাজনীতি করে এরা রোজা মাস আইবার আগে তারা শিডিউল বানাইলায় কোন দিন রাষ্ট্রদূতর লোকে ইফতার কোন দিন আমার দলন নেতা কর্মীর লোকে ইফতার কোন দিন সাংবাদিক হল লোকে ইফতার পার্টি কারণ রোজা মাস তো রোজা রাখিয়া মিছিল মিটিং করা যাই তো নাই রোজা মাস আমরা ইফতার পার্টির নাম দেওয়া রাজনৈতিক কাজ চালাইতে তারা এই প্রস্তুতি দিদা এর বাদে সাংবাদিক হল যারা আছে তারাও দেখা যায় এক ধরনের প্রস্তুতি নেন মিডিয়া যে আছে টিভি হেরা তো আরো দুই মাস আগে প্রস্তুতি নিয়েছে ঈদর ছবি ঈদর নাটক রোজা মাসে তারা সকলটা আটটাকে রেডি করে এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেল রোজা মাস ইফতারের আগে সাহারির আগে কিছু অনুষ্ঠান দেখাইবার লাগে তারাও প্রস্তুতি নেন এটা হয়েছে মিডিয়া প্রস্তুতি এর বাদে সংবাদপত্র নিউজ পেপার যারা তারারও প্রস্তুতি আছে যে ঈদুল সামনে আইও ঈদ সংখ্যা বার করা লাগবো রোজা ইবার আগে ওইটা আমরা টিকটাক করা লাগবো আর আমরা প্রস্তুতি কিতা আমরার প্রস্তুতি হইল বউরে খাওয়া কিতা গো সোয়াবিন তেল হলিটার সানা কয় খেজি হ্যাঁ ফিয়াইস কয় খেজি ও লাম্বা লিস্ট বানারে এটা হইল আমরার প্রস্তুতি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কথা নিয়ে আমরা প্রস্তুতি হওয়া উচিত আছে সারা বছরের শ্রেষ্ঠ মাস সামনে আইছে কথা বলে আমরা প্রস্তুতি প্রস্তুতিটা কিলা হইত আল্লাহর রসুলের তরিকায় হওয়া লাগবো কিন্তু আপনারা বেজার হয়ে যাবেন আমার কথা রমজান মাস হওয়ার আগে প্রস্তুতি কিলা নিতা আউকা কয়েকটা আমল লিখা যাবে এক নম্বর এই মাস শাবান মাস যতটুকু পারেন আপনারা বেশি বেশি নফল রোজা রাখুকা খেনে আল্লাহর রাসূলের শাবান মাস সবচেয়ে বেশি নফল রোজা রাখতা খেনে রাখতা ওই যে কইছিলাম খেলুয়াড় হলে মাঠো খেলবার আগে ই মাঠো আগে আইয়া হয়ে একদিন তারা কিতা করে প্র্যাকটিস করে রোজা মাস আইব রোজা তো খালি রে ভাই ফ্যাটও বুক থাকে মানে ফ্যাট খালি রাখার নাম তো রোজা নাই রোজা রাখলে চকুর রোজা আছে খানোর রোজা আছে চোখ দিয়ে আজে বাজে জিনিস দেখা যাইতো না খান দিয়ে আজে বাজে জিনিস শোনা যাইতো না খেলোয়াড় আপনার যারা আগে প্র্যাকটিস করেন আপনিও রোজা মাস আইবার আগে ও শাবান মাসও হয়ে একটা রোজা রাখা প্র্যাকটিস করে লোকা আজে বাজে জিনিস বা যাইতাম নাই আজে বাজে জিনিস শান্তি শুনতাম নাই আর হয়ে একটা রোজা রাখি দিলে দেখবা না রোজা মাসও অভ্যস্ত হয়ে যাবা রোজা সুন্দরভাবে রাখতে পারবা ইনশা তাহলে এক নম্বর আমল এই মাসও আপনারা বেশি বেশি যতটুকু পারেন নফল রোজা রাখুক পারবা তো ইনশাআল্লাহ দুই নম্বর হইল এই মাসও আপনারা নফল ইবাদত বাড়াউক খেনে নফল ইবাদত বাড়াইতা সামনে রোজা মাসও আমরা তারাবির নামাজ পড়বো তাহাজ্জুদের নামাজ পড়বো লম্বা লম্বা নামাজ আখতার যদি আরম্ভ করি ফয়লা এক দুই দিন জুসে মানুষ যায় বাদে আর যায় না যদি আমরা ও মাসটা কেউ ফয়লা ফয়লা সাইড রেখাত আট রেখাত দশ রেখাত বারো রেখাত ওলা যদি নফল নামাজ ফুইরা 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 নিজেরে তৈরি করতাম পারি প্র্যাকটিস করি করি তে রোজা মাস আইলে আমরা আর কোনো বিরক্ত লাগতো না রোজা মাসে বলা করি কাজে লাগাইতাম পারবো ইনশা এটা দুই নম্বর প্রস্তুতি মনে রাখলা তো এক নম্বর নফল রোজা যতটুকু পারেন দুই নম্বর নফল ইবাদত বাড়ানি
তিন নাম্বার প্রস্তুতি হইল রুজামাশল লাগি আপনি সুন্দর একটা পরিকল্পনা গ্রহণ করুন কা আপনি কোন সময় কুরআন তেলাওয়াত করবা কুরআন নাজিলের মাসে এখন কুরআন আপনি খতম করার প্ল্যান করুন কা তাহলে কোন দিন কোন সময় কুরআন পড়বা এটা রুটিন তৈরি করুন কা কোন সময় আপনি সামাজিক কাজ করবা কোন সময় আপনি নামাজ পড়বা তাহাজ্জুদ পড়বা একটা সুন্দর রুটিন তৈরি করুন কা আপনার রুটিনটা সুন্দর হইলে দেখ মানে রোজা মাসটা অনেক ভালো কাটে যাবে ইনশাআল্লাহ এর মধ্যে সাইন নাম্বার প্রস্তুতি হইল আপনারা যদি রোজা খাজা থাকে খাজা তাহলে খাজা রোজাগুলো আদায় করুন কা বিশেষ করে মা বইন হলো রোজা খাজা থাকতো ফারে গত বছরের রোজা খাজা থাকতো ফারে তো মা বইন হলে কইমু এক বছরের রোজা খাজা রাখা বা কাফারা থাকলে আরেক বছরের রোজা শুরু করা যায় না ইলা যদি আপনারা থাকে যে গত বছর রোজা খাজা কাফারা হয়ে গেছিল ওটা শেষ করিয়া সামনে রমজান আরম্ভ করুক সাইন নাম্বার প্রস্তুতি আর ফার্স্ট নাম্বার প্রস্তুতি হইল রোজার হিসাব নিকাশ আরম্ভ করুক এখন থেকে হিসাব করুক আর মাত্র চোদ্দ দিন পনেরো দিন কেনে আচ্ছা কৌকা চাইল যে গত বছর মুজিব বর্ষ গেছে আমরা দেখছি রাস্তায় 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 লেখা মুজিব বর্ষের আর এত ঘন্টা এত দিন এত ঘন্টা এত মিনিট বাকি যখন গুরুত্বপূর্ণ কোন জিনিসের লাগে ক্ষণ গণনা সময় গণনা আরম্ভ হয় তখন এই জিনিসটার প্রতি মানুষের উৎসাহ বাড়ে যখন একজন স্ত্রী তার জামাই বিদেশ থাকি আয় হয় আমি আর পনেরো দিন বাদে এরাম তখন দেখা যায় ভিতরে 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 হিসাব করে আর নয় দিন আর দশ দিন ঠিক আছে না কথা যে ভাই বিয়া করতা বিয়ার ডেট হইয়া আনলে ঠিক হেন কিন্তু ভিতরে ভিতরে খালি কইরা আর তো ছয় দিন আর তো সাত দিন ঠিক আছে না কথা তাহলে সময় গণনা আরম্ভ হইলে মানুষের বিচ্ছে উৎসাহ বাড়ে এ আজকে যারা মাহফিলের আয়োজন করছো যুবক তরুণ এখন তোমরা ফেসবুক দুই তিন দিন বাদেও একটু স্ট্যাটাস মারবা রোজার আর সাত দিন বাকি আর নয় দিন বাকি এটা করলে কি তো হইব রোজার প্রতি মানুষের উৎসাহ উদ্দীপনা বাড়বো ইনশাআল্লাহ তাহলে কয়টা আমলের কথা কইলাম এবার এখন চলেন যে এই রমজান মাসকে কাজে লাগানোর জন্য আপনাদেরকে আমি কয়েকটা আমলের কথা বলে যাব ইনশা যে আমলগুলো করলে আপনাদের এবছরের রমজান সফল হবে ইনশা এক নাম্বার আমল অবশ্যই আপনারা চাঁদ দেখবেন চাঁদ দেখার সুন্নতটা এখন হারিয়ে যাচ্ছে এখন মানুষ টেলিভিশনের দিকে তাকিয়ে থাকে অথবা মানুষ মোবাইল হাতে নিয়ে ফেসবুক স্ক্রলিং করে দেখি ইসলামিক ফাউন্ডেশন কিছু জানাইলো কিনা মাঝে মাঝে ইসলামিক ফাউন্ডেশন তারাও চাঁদ দেখার খবর জানাইতে জানাইতে এমনও হয়েছে যে ঈদের সময় দেখা গিয়েছে মানুষ তারাবির নামাজ পড়ার পরে তারপরে বলে আগামীকাল ঈদ ঠিক আছে তো চাঁদ এটা ছাদে যান বাড়ির ছাদে অথবা কি আপনি যে কোনো খোলা মাঠে গিয়ে চাঁদ দেখার চেষ্টা করেন আকাশ যদি পরিষ্কার থাকে এটা নবীজির অন্যতম একটি সুন্নত চাঁদ দেখবেন রমজানের শুরুতে প্রথম আমল রোজা দেখা আরম্ভ হওয়ার আগে কি করবেন কেন নবীজি বলেছেন সুমু লিরুইয়াতিহি ওয়া সুমু এরপরে ওয়া আফতিরু লিরুইয়াতিহি চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ভাঙো তাহলে এক নম্বর এই সুন্নতটা আমরা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ নাম্বার টু দুই নাম্বার তারাবিহের নামাজ আমরা আদায় করব তারাবিহের নামাজ আমরা আদায় করব লবণ ছাড়া যেমন তরকারির কোনো স্বাদ থাকে না ঠিক তেমনি তারাবির নামাজ ছাড়া রোজাটাও যথার্থতা পায় না অনেক মানুষ আছে রোজা রাখে কিন্তু তারাবি পড়ে না এটা যেন না হয় আবার তারাবি যেন তাড়াতাড়ি না হয় আমাদের দেশে তো বহুত জায়গায় আল্লাহ আকবার কোরআন শরীফ হল যারা এইভাবে কোরআন শরীফ তেলাওয়াত করিয়া তামসা করে এরা হয়েছে চূড়ান্তটাই পড়ে বেয়াদব কোরআন তেলাওয়াত করলে আপনি হক আদায় করে কোরআন পড়তে হবে আপনারা দেখবেন যারা হজ ওমরায় গিয়েছেন তারা তো যারা আপনারা রমজান মাস হারামাইনে কাটাইছেন তারা আপনারা জানেন এখন তো ফেসবুক আছে একটা পেজ আছে দেখবেন যুবকরা আজকেই এই পেজকে লাইক দিবা হারামাইন শরীফাইন ব্লু বেজ ভেরিফিকেশন করা আছে এটা মক্কা মদিনা মসজিদে হারাম এবং মসজিদে নববীর সকল নামাজ ওখানে প্রতিদিন
লাইভ টেলিকাস্ট করা হয় দেখানো হয় ওখানে দেখবেন রমজান মাসে কি সুন্দর তেলাওয়াত এত আস্তে আস্তে কি সুন্দর করে তারা পড়ে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون ديري 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 تلاوة كنو تراغورا আপনারাও যে তাড়াতাড়ি করতে যাইয়া যারা ধীরে ধীরে আদায় করে এরা থেকে বেশি আগাইতে পারতেন হয়তো 20 মিনিট বা 25 মিনিট আগে আপনারা নামাজ শুনুন কিন্তু এই নামাজের কোনো পুরস্কার আল্লাহর কাছ থেকে পাইতা আর 20 25টা মিনিট দেরি করিয়া আর আস্তে 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 নামাজটা পড়লে নামাজও মজা হইবা আল্লাহর কাছ থেকেও পুরস্কার পাইবা ইনশাআল্লাহ আর হাবিচ্চা বলর দুষ দিয়ে খালি লাভ আছে না কিছু কমিটিও আছে ইন্টারভিউ লস সময় সভাপতি আর সেক্রেটারি খানা খানি হয় কই দেখো কার গতি বেশি কার যার গতি বেশি তার চাকরি হয়ে যায় তত ওভার বেশি তার না না এটা বিয়াদ্দুর করা যেত না কোরআন শরীফ পড়লে তারাবির নামাজ আস্তে আস্তে সুন্দর করে আমাদের সিলেট বালা আছে চিটাগাং আমি তো চিটাগাং থাকি বিভিন্ন জায়গা মসজিদের মাঝে ব্যানার লাগাই এখানে সাত দিনে খতম তারাবি শেষ আমি কইলাম রে ভাই 4G আর 5G আমরা চালাই দাও 10G গতিতে পড়লেও তো 10 দিনে শেষ হইতো এটা কি জাতন নামাজ এক মসজিদে একদিন খান লাগাইছিলাম কইলাম দেখি যাই তারা কিতাব পড়েইন দেখি খালি গুন গুন আল্লাহু আকবার ও ওটা তামসা এই মাস তামসার মাস নেই কিতা আমি আপনাদের আশীর্বাদ লাগি কইরাম নি এটা আছে না হুকা যাইন ফললে বালা করে নামাজ পড়লে ঠিক আছে কথা তারাবির নামে তামসা করা যায় তো এটা আপনারা বড় একটা আছে নি আর মুসল্লি হলো তুকাই দেখি কোন মসজিদ হুজুরে সকাল হয় যে হুজুরে সকাল আর যুবক হল তোমরা হল জুবান ভাই তোমরা যে তা করো তোমরা তারাবির নামাজ যাও গিয়ে আইফোন এটা লইয়া মোবাইল এটা লইয়া গিয়া এলাইন দিয়া ওলা বইয়া আসলে আমি তো করিয়া আসছিলাম এলাইন দিয়া মসজিদে তারা ফেসবুক সালাম হুজুরে খালি খেলেনি আল্লাহ আকবার হাই রে হাই হাই রে হাই তোমরা ওটা করো এ ভাই মোবাইল লইয়া হামাইছো নমাজের টাইমে যে ফেসবুকও বালা জিনিস দেখলো তোলে দি বাদ জিনিস তো তো অজু তো ছুটি দিব বারবার অজু হওয়ার গেলে মানুষের বাদে ভুল বুঝো ওই ভাই গুরু মনে হয় খালি বাতাস মারে যায় সালো বেজ্জ দইছি ভাই দরকার নাই মোবাইল এক দেড় ঘন্টা অফ করে রাখো অফ করে রাখিয়া নমাজের দিকে মনোনিবেশ করো ইনশাআল্লাহ আমার কথা কষ্ট পাই জানি আপনারা তাহলে এক নাম্বার আমল আমরা চাঁদ দেখে রমজান শুরু করব ইনশাআল্লাহ দুই নাম্বার তারাবি এর নামাজ সুন্দরভাবে আমরা আদায় করব ইনশাআল্লাহ তিন নাম্বার আমল প্রত্যেক দিন আমরা তাহাজ্জুদ কম হোক বেশি হোক পড়ব ইনশাআল্লাহ দেখুন সম্মানিত উপস্থিতি রমজান মাস ছাড়া সারা বছর রাত তিনটায় আড়াইটায় উঠার অভ্যাস তো অনেকের আজানটা শেষ হোক এরপরে আলোচনা হইব ইনশাআল্লাহ বুক সম্মানিত উপস্থিতি তাহলে রমজানের এক নাম্বার আমল বলেছি আমরা চাঁদ দেখি রোজা শুরু করব ইনশাআল্লাহ দুই নাম্বার তারাবিহের নামাজ আমরা সুন্দরভাবে আদায় করব ইনশাআল্লাহ তিন নাম্বার হলো রমজান মাস ছাড়া অন্যান্য মাসে রাত তিনটায় আড়াইটার সময় মানুষের উঠার সুযোগ হয় না কিন্তু রমজান মাসে সাহরি খাওয়ার জন্য যেহেতু উঠতেই হয় প্রতিদিন 20-30 মিনিট আগে উঠবেন এবং ওই সময়টা তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন দেখবেন ঘুম থেকে উঠেই খাবার দাবার আরম্ভ করলে ভালোভাবে খাওয়াও যায় না 30 মিনিট আগে উঠেন ওযু করেন তাহাজ্জুদ আদায় করেন তাহাজ্জুদের নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যায় সুবহানাল্লাহ তাহাজ্জুদ আদায় হলো
দেখবেন তাহাজ্জুদ আদায় করলে তিলাওয়াত জিকিরাজ করার পরে খোদাও লাগবে আল্লাহর ইবাদত হয়ে গেল সাহরিটা সুন্দরভাবে শেষ করে এরপরে অনেকের অভ্যাস আছে আবার সাহরি শেষ করে ঘুমায় যায় না ফজরের নামাজ শেষ করে তারপর ঘুমাবেন ইনশাআল্লাহ তিন চার নম্বর আমল হলো সাহরি আপনারা খাবেন কেন সাহরি খাবেন সাহরি খাওয়ার দুইটা फायदा আছে এক নম্বর হলো আমি সময়ের কারণে সংক্ষেপে বলছি নবীজি বলেছেন সাহরি খাও এটা বরকতময় খাবার নবীজি বলেছেন সাহরির খাবারে বরকত আছে সুবহানাল্লাহ কেমন বরকত আপনাদেরকে বলি দেখবেন রমজান মাস ছাড়া সকালে নাস্তা করেছে দুপুরে খায় নাই তিনটা চারটায় মেজাজ খিটখিটে হয় এক বেলা না খাইলি কিন্তু রমজান মাসে সাহরির অল্প খাবার খাই আমরা এই খাবারটারে খাবারটার ভেতরে এত বরকত ভোর রাতে চারটায় খাবার খাই এরপরে সন্ধ্যা ছয়টায় ইফতার করি বারো তেরো চোদ্দ পনেরো ঘন্টা রোজা রাখি কিন্তু মেজাজ ঠান্ডা থাকে সুবহানাল্লাহ তাহলে সাহরির খাবারে বরকত আছে না নাই সাহরির মধ্যে দুইটা ফায়দা আছে একটা এক নম্বর হলো এটা বরকতময় খাবার দুই নম্বর হলো সাহরি খাই আমরা নিজের জন্য রোজা রাখবো কিন্তু সাহরি খেলেও আল্লাহ তাআলা সাহরি খাওয়ার কারণে আমল নামায় সওয়াব দান করেন সুবহানাল্লাহ এরপরে নাম্বার ফাইভ পাঁচ নম্বর আমল হলো রমজানের এই মাসে শুধু আমরা পানাহার খাবার দাবার আর স্ত্রী সহবাস থেকেই বিরত থাকবো না কারণ এগুলার নাম রোজা নয় শুধু খাবেন না পানি পান করবেন না আর হালাল স্ত্রীর কাছে যাবেন না এটার নাম রোজা নয় তাহলে রোজা কি নবীজি বলেছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশরব শুধু খাবার দাবার আর পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয় তাহলে নবীজি বললেন রোজার পরিচয় হলো ফা ইন্নামা সিয়ামু মিনাল লাগওয়ি ওয়ার রাফাথ রোজা হলো উপবাসে থাকার পাশাপাশি সকল অন্যায় অপকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি রোজা রাখলো আবার অন্যায়ও করলো তার রোজা রাখার কোনো ফায়দা নাই আপনি রোজা রাখলেন কিন্তু চোখের জিনা করলেন চোখ দিয়ে সারাদিন অনেক ছেলেদেরকে দেখছি তারা রোজা রাখে আর সারাদিন নাটক সিনেমা দেখে বলি ভাই রোজা রেখে তুমি নাটক সিনেমা দেখো কেন উত্তর দেয় নাটক সিনেমা দেখে টাইমটা পাস করতেছি কি বলেন আছে না নাই তো রোজা রাখলেন পেটের রোজা হইলো চোখের রোজা হয় নাই কান দিয়ে আজে বাজে জিনিস শুনলেন কানের রোজা হয় নাই শুধু খাবার দাবার পানি পান থেকে বিরত থাকার নাম রোজা নয় রোজা হচ্ছে যেভাবে আল্লাহর ভয়ে আপনি খাবার দাবার আর পানিকে ছুন না ঠিক তেমনি ভাবে আল্লাহকে ভয় করে সুদ ঘুষ অন্যায় অপকর্ম সকল গুনাহের ধারে কাছে না গিয়ে নিজেকে গুনাহ থেকে হেফাজত করার নাম হলো রোজা পারবো তো আমরা ইনশাআল্লাহ এরপরে নাম্বার সিক্স ছয় নাম্বার এটা কোরআনের মাস শাহরুল কোরআন কোরআনের মাস শুধু কোরআন তেলাওয়াত শুধু কোরআন তেলাওয়াত সারা মাস আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ সাত নম্বর আমল হচ্ছে আমরা ইফতার যখন করব সুন্নতি তরিকায় ইফতার করব ইনশাআল্লাহ খেজুর এবং পানি দিয়ে ইফতার আরম্ভ করবেন ইনশাআল্লাহ এবং ইফতারটা আজান হওয়ার পরেই সাথে সাথেই এবং ইফতারের সময় যখন হবে সাথে সাথে আপনারা ইফতার কমপ্লিট করবেন ইনশাআল্লাহ নাম্বার এইট আট নাম্বার হচ্ছে রোজা মাসে রমজান মাসে বেশি বেশি দান সৎকা করবেন কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরই দান করতেন কিন্তু রমজান মাস আসলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন নবীজির দান সৎকা বৃষ্টি আনয়নকারী বাতাসের চাইতে আরো বেশি হয়ে যেত সুবহানাল্লাহ মানে কথাটা বুঝাই দেই ওই যে মেঘ আওয়ার আগে তুফান আওয়ার আগে বাতাস হয় না খুব জোরে বাতাস হয় আল্লাহ রসুলের দান সৎকা রোজা মাস আইলে অন্যান্য মাসে দান সৎকা ওই তো নর্মালি 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 কিন্তু রোজা মাস আইলে খালি দান আর দান দান আর দান সুবহানাল্লাহ কারণ রমজান একে সত্তর একে প্রতিদিন একটা রুটিন করবেন আপনারা যার যেমন সামর্থ্য সামর্থ্য অনুযায়ী প্রতিদিন আপনারা কিছু কিছু সৎকা করবেন ইনশাআল্লাহ এরপরে নয় নাম্বার বেশি বেশি আপনারা তাসবি তাহলিল জিকির আজকার করে সময় কাটাবেন দশ নম্বর হলো ইস্তেগফার আর দোয়া কেন জানেন রমজানের দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না সুবহানাল্লাহ পড়বেন না বিশেষ করে ইফতারের আগে দোয়া করবেন ইফতার সামনে নিয়ে যখন বান্দা দোয়া করে আল্লাহ নবী বলেছেন ইফতার সামনে নিয়ে রোজাদার যখন ইফতার করে তখন আল্লাহ তাআলা রোজাদারের ওই দোয়াটা আল্লাহ ফিরাইয়া দেন না সুবহানাল্লাহ পড়েন কেন জানেন আস্তা দিন খাইলা না ইফতারের আগে বিশ তিরিশ মিনিট পনেরো মিনিট দশ মিনিট আগে
আমরা তো সিলেট যেভাবে ইফতার আমরা করি হ্যাঁ খেজুর পানি বিভিন্ন ধরনের শরবত বিভিন্ন ফ্রুটস এর আইটেম খিচুড়ি তারপরে আপনার আখনি বিরিানি বা যেটাই হোক ছোলা বুট মুড়ি যা যা থাকলো অনেক কিছু সামনে কিন্তু ইফতার আমাদের সামনে আমরা খাই না খাইলে কিটা ফেরেশতা ইয়া থাপ্পড় দিব না কিটা বড় খাইলে কেনে আমরা খাই না খারে ডরাইয়া খারে ডরাইয়া এখানে দুইটা শিক্ষা আছে এক নম্বর শিক্ষা হইল আল্লাহ তখন ফেরেশতা হলো দেখো দেখ আমার বান্দা কতটুকু ডরায় আমারে তার সামনে খাদ্য আছে খাবার আছে খান না আমারে ডরাইয়া ও টাইমে ইফতার সামনে লই আপনি দোয়া করবা আল্লাহ কি ফিরাইয়া দেলাইবা মাতুকা ফিরাইয়া দেলাইবা আমরার দেশের মানুষে ইফতার সামনে লইয়া তারা মোবাইল টিপায় আর দেখে কম মিনিট এই দেশের কম মিনিট বাকি ফেসবুক ছাড়ায় খবরদার ইফতারের আগে এই সময়টা আস্তাগফিরুল্লাহ 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 আর আত্বিল্লাহ আল্লাহ মাফ করে দুকা 30টা রমজান 30 দিন ইফতার সামনে লইয়া আমরা দোয়া করব ইনশাআল্লাহ দুই নম্বর হইল এখানে বিরাট একটা শিক্ষা আছে এই জিনিসটা বুঝলেও রোজা মাশাআল্লাহ এখানে দিছেন আমরা বুঝতাম পারবো এই যে ইফতার সামনে আছে আল্লাহরে ডরাইয়া আমরা খাই না ঠিক তেমনি ভাবে ওই আল্লাহরে ডরাইয়া সারাটা জীবন সব গুণা তাকি বাচ্চা থাকতে হইব ও ট্রেনিংটাও আল্লাহ রমজান মাসে দেন সুবহানাল্লাহ তারপরে এগারো নম্বর রমজান মাসে বেশি বেশি মানুষকে ইফতার করাবেন ইফতার খাওয়াবেন কেন নবীজি বলেছেন যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার খাওয়ায় সে ব্যক্তি রোজাদারের রোজার সমান সওয়াব পেয়ে যায় সুবহানাল্লাহ ই ওয়াজ না একদিন আমার একজনে কয় হুজুর আমি আর রোজা মাস খেয়ে দাওয়াত কবুল করতাম না কইলাম রে ভাই কিতা হইছে কয় আমি যদি খেয়ে ঘরে ইফতার খাইলাই তো আমার সওয়াব সব গেছে কি কইলাম আপনাল্লাহ খান কিফতা তো আল্লাহ নাই হ্যাঁ আমরা সম্পদ দিলে আমরার সম্পদ কমে যায় কিন্তু আল্লাহর তো কমে না আপনি যখন একজন ইফতার খাওয়াইবা তার রোজার সওয়াব আপনি পাইবা ঠিক আছে কিন্তু তার সওয়াবটা কি এক বিন্দু আল্লাহ কমাইবা না সুবহানাল্লাহ কা আমরা রোজা রাখবো কটা মাত্র 30টা ডেইলি যদি একজন ইফতার খাওয়াই 30 দিনে 30 জন রে তাইলে হোকা যায় 30টা রোজা রাখবা কিন্তু সওয়াব পাইবা কটা রোজা অঙ্ক কিতা করেন না আপনারা কয়টা যে 40 দিন দুইজন দিয়ে ইফতার খাওয়াইব হে এক মাসে কয়টা রোজার সওয়াব যে 60 জন দিয়ে খাওয়াইব 120 যে 5 জন দিয়ে খাওয়াইব খালি বারে খালি তাইলে যার যে তোমার সামর্থ্য আছে এর লাগে আল্লাহ রাসূলের সাহাবী হলো আমল কিতা আছে জানেন না তারা কিতা করতা ও বারে ইফতার হো বারে ফাটাই তার হি বারে মানছে ও বারে ফাটাইতা খেনে ফাটাইতা তাহার কথা হইলো তোমরা লাগাবাড়ির মানুষ তোমরা রোজা রাখছো তোমরা সব কলটি আমি এনে দেব সুবহানাল্লাহ কারণ হেরা হাঁটাইছো হেরা বেরা হয় তুমি খালি তাই কি আমি দিলে তো আমারটাও ফিরাইতে পারতো না এরাও দিস একবারে ইফতার আর একবারে যায় দেখো কয়টা লাভ বাড়ি বাড়ি সম্পর্ক বাড়ি বাড়ি সম্পর্ক মহব্বত সোয়াবও বাড়ে সুবহানাল্লাহ হোকা আপনারাও অফার বানিলা ইনশাআল্লাহ আবার যারা বিয়া করছো না সাইয়া বৈত্যাগ করো আমার হুর বাড়ির তাই ইফতার দিন দিয়ে দেখিতে দেয় আবার অঙ্ক কিছু বাড়াইছ মানে তোর বাফরে হয়েছি এবার ইফতার দিতা না হয় তুমি দেখি এবার যে ভালো হইলা ইয়া না হয় তোর বাফরে হয়েছে ইফতার না দিয়া ইফতারে না দাও ইফতারে টেকাও গুনতা মুইট মারিয়া আমার হাতে দাঁড়াইতা আসে নিলাম ইতালে সিলো দিবাসে আমি কই খাল ভরা কিতা কয় তো বোঝা যায় যে বেটায় ফুরি জন্ম দিছে বেটা টেকছে আর যারা বইন বাগ নিয়ে আছে তো ঠিকই গেছে ফার্স্ট বইন তাহলে বাজেট করা লাগবে ফার্স্ট দশে হাই রে হাই তো জুলুম খেয়ে যদি খুশি হয়ে দেয় তো বলা অসুবিধা কিন্তু আপনি না দিলে নীরব মানসিক ভাবে নীরব নির্যাতন চালানি যাইত আম খাটলি সময় আইলে আম খাটলি বলে দেওয়া লাগে আর নয় হরি সেতে যান কিতা দো তোর বাপে দেখি এবার তোরই ইয়ে দিল না আম খাটলি দিল না ফাটাই আসে না খোকা চাইন সারা জীবন জানে হোর বাড়ি থাকি ইফতার খাই রায় হোর বাড়ি ইফতার ফাটাইছো না এখন উল্টা তুমি ফাটাও ঠিক আছে নি কথা খালি তারা সওয়াব নিতা নেই আপনিও সওয়াব নুকা সামর্থ্য যদি না থাকে চাপ দিবা না প্রেসার দিবা সমাজটারে আমরা নষ্ট করতাম না কিছু জিনিস আছে কেউ যদি আচ্ছা ফুরির বাফে খুশি হইয়া যদি আস্তা দোকানের সকল ইফতারে লইয়া যান অসুবিধা আছে নি সামর্থ্য নাই যদি নাই কিচ্ছু খাওয়ার দরকার আছে নি তাইলে আমরা যেন আমরার বৃত্তে যেন ই বুঝখান ফয়দা হয় আমরা সবে হই আমিন বারো নম্বর আমল হইল ফাঁস অক্তর নমাজ চারটা নাই কিছু মানুষ তো আছে হে রোজা রাখে ঠিক কিন্তু ফাঁস অক্তর নমাজ ভরে
একটা ফরজ আদায় করে আর ডেইলি ফাস্ট ফরজ চালিয়ে দেয়, যে ব্যক্তি রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, ওই যে একটু আগে কইছিলাম লবণ ছাড়া তরকারি লাগা, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। 13 নাম্বার নফল ইবাদত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। 14 নাম্বার যাদের জন্য সুযোগ হয় রমজানের শেষ দশকে আমরা ইতিকাফ করব ইনশাআল্লাহ। 15 এবং সর্বশেষ আমল হচ্ছে রমজানের শেষ 10 রাত, আমি তো আর সিলেটে আসব না ঈদের আগে, বলে যাচ্ছি আপনাদেরকে এটা আমার আখেরি কথা, আর রমজান পাবেন কিনা আপনারা জানেন না, এমনও হতে পারে এই বছরের রমজান এখানে কারো কারো জন্য জীবনের শেষ রমজান। জোয়ান ফাংতে কইরা না হুজুর আমি আমি আর ভাইব তোমার লখন বহুত হুয়া রাইত ঘুমাইছে সকালি বেলা লাশ বাড়ছে, ঠিক আছে নি কথা, আগামী বছরের রমজান পাবো কিনা জানি না। গত বছরের রমজানে যারা ছিলেন আপনাদের এলাকায় দেখেন আপনাদের এলাকায় কতগুলো নতুন কবর কবরস্থানে হয়েছে যারা এই বছরের রমজানে থাকবে না। সুতরাং রমজানের শেষ 10 রাত আপনারা ঘুমাবেন না, শেষের 10 রাত যদি কাজে লাগাইতে পারেন আপনারা সফল ইনশাআল্লাহ। শেষ দশক কাজে লাগাবেন, আমরার দেশে তো আমরা 26 তারিখ দিবাগত রাত্রে কদর রাত ফিক্স করে তো রাখছি একবারে, কিন্তু আল্লাহ রাসূলের হাদিস হইল তোমরা রমজানের শেষ দশকর বেজুর রাত গুলাত লাইলাতুল কদর তালাশ করো, এর লাগে আপনারা শেষ দশকর বেজুর রাত গুলা বেশি বেশি ইবাদত করো। বেজুর রাত কোন ঘুম, 23 তারিখ রাত কদর অর্জিত করে, 25 তারিখ রাত, 27 তারিখ রাত, 29 তারিখ রাত কদর অর্জিত করে। তাহলে এই যে 15টি আমলের কথা বললাম এই 15টা আমল আমরা সবাই করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার যুবক ভাইয়েরা আমাকে একটা অনুরোধ জানিয়েছিল, একটা তাদের একটা প্রিয় সঙ্গীত তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, এটা শেষ করে এর এই ইসলামী সঙ্গীতটা গেয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আমি বলেছি একটু আপনাদেরকে সামারি করে দিই, প্রথমে আমি রমজান মাসের সম্মান নিয়ে কথা বলেছি, দ্বিতীয়ত আমি রোজাদারদের সম্মান নিয়ে কথা বলেছি, তৃতীয়ত রোজা আসার আগে পাঁচটা আমল দিয়ে প্রস্তুতি গ্রহণের কথা বলেছি, এবং সর্বশেষ রমজান মাসকে কাজে লাগানোর জন্য 15টি আমল করার কথা বলেছি। সবগুলো কথা যেগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো বুঝে শুনে আমাদেরকে সঠিকভাবে আমলের তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমি তাদের অনুরোধ রক্ষার্থে সেই ইসলামী সঙ্গীতটা বলবো, এরপরে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয় জ্বলতে পারো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে নেই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাজ জেলে। ইতা কথা হইল তার বিফল, এখন কিছু কিছু মানুষে কিতা যে সরাই রেহায় রেহায় হায় রেহায় এক বাইয়ে টাইন খন টাইন বলে 365 দিন ওয়াজ করেন, তো বালা কথা, আপনি যদি 365 দিন ওয়াজ করেন তো ফরা পোয়ার সময় ফাইন খুব বালা, খালি ওয়াজ হল লইব না, কিছু তো ফরা শোনারও দরকার আছে, ফরা শোনার একটু সময় দীক্ষা, সফর করতে করতে আর ওয়াজ করতে করতে মাঝে মাঝে ব্রেন ঠিক থাকে না, ওই সময় তাওবা তার নাসুহা খাটি তো বা নাম হয়ে যায় নসুহা নামক এক ব্যক্তির লাগান তো বাঙ্গ, আপনি একটু ফরা পোকা ফরা শোনা করুক কা, এই যে আপনি হন যে কালেমা আলগি গেল কিলা আর কালেমার লাগে গীতা খালি মায়ের খাওয়া লাগেনি, আপনি বেশি
মানে পড়তে না পারলে দোকান বইয়ের নাম কইয়া দেই এখানে হলো কাসাসুল কোরআন আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লেখা এটা কাসাসুল আম্বিয়ার আছে তামরুল লেখা দোকান আরবি কিতাব আপনি কিনো কই কিননা কুরআন শরীফের মধ্যে সব নবী হওয়ার কাহিনী অন্তত বেশ কয়েকজন নবীর কাহিনী আছে না নাই আছে পৃথিবীর দুইজন নবী এরা মাইরুল খাইছেন না কয়জন নবী হোক আছেন দুইজন নাম আপনারা মুখস্থ করে রাখো এক নম্বরে আদম আলাইহিস সালাম তাকে মারতে হয় সব মানুষের বাপ আর দুই নম্বর সুলাইমান নবী ইন্দু বা হে মারতো তাই ধর বাপ দাউদ আলাইহিস সালাম তাইনো আসলা বাদশাহ এখন বাফর বাদশাহিত বই গেছেন তাই মাত্র 13 বছর বয়স সুবহানাল্লাহ কইতা না আপনারা ই দুই নবী ছাড়া সমস্ত নবী হলোর কালেমা এক আছিল না আলাদা আদম আলাইহিস সালামের দাওয়াত কিতা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ ইব্রাহিম নবীর দাওয়াত আছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা নবীর দাওয়াত আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা নবীর দাওয়াত আছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ আমরা নবীর দাওয়াত আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সবর এহজাব না নিকালিমা না আলাদা এই কালিমার দাওয়াত দিয়া এই দুইজন নবী ছাড়া কোন নবীর শরীর থেকে রক্ত গেছে না আর যে লোক গেছেন না আর মায়ের খাইছেন না আমার হুক আসেনি জি না সুতরাং নবী হলোর তরিকায় কালেমার দাবি পূরণ হইরা কালেমার দাওয়াত দিলেই রক্ত দিতে হবে জেল জুলুম নির্যাতনের সম্মুখীন হয় লাগবে যদি নবীওয়ালার তরিকায় আপনি দাওয়াত না দেন তো ফুলের মালা আসবে তো বিরানি আসবে নবীওয়ালার তরিকায় না থাকলে আরামে এসে থাকবেন আর যদি নবীওয়ালার তরিকায় চলেন তাহলে নবীরা যেরকম নির্যাতিত হয়েছেন ঠিক তেমনি জালেমদের রুসালের সম্মুখীন আপনাকেও হতে হবে উদাহরণ দিলাই কালেমার উদাহরণ মনে করুক আমরা ও অন্য বইয়া সব এখন জিকির আরম্ভ করি কোনটা হইতো নাই কোনো হামলাও নাই মামলাও নাই কোনো হইব নি খালি যাওকা কৌট গিয়া হোকা আল্লাহর আইন দিয়ে বিচারইব খালি কাক সংসদ আমায় হোকা আল্লাহর আইন দিয়ে দেশ চলব বুঝবা নাই ঠিক আছে নি কথা নবী হলে আইয়া যদি খালি উম্মত হলে লই দা আমার কোনো বাধা নবীজি যখন কইল ও চাচা আবু জেহেল তোমার কথা মতো ই মক্কা চলতো নাই সৃষ্টি যার আইন চলবো আবু জেহেল দেখছো নি কারবার আমার নির্বাচনী এলাকার নয়া নয় আইন আছে দরম আরো ঠিক আছে নি কথা মুসানব্বে যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত লই আইলা ফয়লা অসুবিধা হইছে না যখন কইলা ফেরাউন রে ফেরাউন তোমার শেষ কলতা এখন আর তোমার কথায় চলতো নাই সব সব খার কথায় তো দেখছো নি অবস্থা গরম পানি তৈরি করো দেখো ফালাই দো আগুন জ্বালাও ফুরাই লাও তাইলে বুঝা গেল যখনই আপনি আল্লাহর জমিন ও আল্লাহর দিন কায়েমল লাগি কালেমার দাবি পূরণে নামবা তখনই নবীও খল জেলা নির্যাতিত হয়েছেন আপনিও ওলা নির্যাতিত হওয়া লাগবে আর যদি খালি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইটা করেন তো কোনো অসুবিধা হইতো হ্যাঁ কালেমা জিকিরও করবো আবার কালেমার ফিকির হইয়া কালেমার দাবিও পূরণ করা লাগবো ঠিক কিনা এর লাগে তো এখন গান হইল বিপদ ইদিন কে আসা গাত ই ইসলামী সংগীত এটা এখন আমি আর হইতাম চাই না এখানে এখানে হইল বেড়া সারা পরিবেশ তো সুবিধা নাই মিডিয়ার বাইক হলে লাগাই দেন তীর চিহ্ন দিয়ে আলোচন দেন লাগাই দেন হিবা এখন এটা আবার কেমন কথা তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আহ এটা তো একটা প্রশ্ন বাবার লাগে কইছে তুমি যে কালিমার দাওয়াত দিলে বুক
দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাজে জেলে তুমি যে কালিমার ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে দেখো সেই কালিমার ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে ইকান হইছে ও মিশরের সাইয়্যেদ কুতুবর কথা কারণ খেয়াল যদি তার নিজের উপরে নেই কি তার কিতাব না হোক আছে সাইয়্যেদ কুতুব রহমতুল্লাহর ইতিহাস আপনারা পড়ে নেবেন এখন সময় নেই ভাই জানা আমরা তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাগে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মেসওয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো যত কথা বলেছি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন রমজান মাসকে কাজে লাগানোর সকল তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি